হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা ভীষণ স্পেশাল আজকে এই ছোট্ট ননদ আর দেওরের সেকেন্ড ইয়ার বার্থডে আর সেই জন্য আমরা যাব এক বিশেষ জায়গায় এখনই আমি তোমাদের জানাচ্ছি না যে আমরা কোথায় যাবো আমরা আগে সেখানে গিয়ে পৌঁছাই তারপর তোমাদের জানাবো আমরা অনেক সবাই যাচ্ছিলাম সেই জন্য প্রথমে কিছুজন বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে তারপর বাকি যারা ছিল তারা এসেছে অটো করে আমরা আগে বেরিয়েছি কারণ কেক কেনার ব্যাপার ছিল সেই জন্য আমরা আগে ভাবলাম যে কেকটা কিনে নিয়ে যাই তারপর বাচ্চারা আসবে এখানে আমরা সিঙ্গুরে এখন এসেছি মিও অ্যামোরে আর এখানে এক পিসি আর পিসু মশাইয়ের অলরেডি কেক কেনা হয়ে গেছে কেক কেনা হয়ে গেছে এবার এই কেক নিয়ে আমরা রওনা দেবো আর এখানে এই পুচকে পুচকে ননদগুলো হাই করছিল। যাদের আজকে জন্মদিন তাদের নাম হল শিবাংশ আর মান্নাতা ওদেরকে ভালোবেসে আমরা রিও আর হিয়া বলেই ডাকি সম্পর্কে ওরা দুজন আমার ননদ আর দেওর হয় ওরা দুজন টুইন্স ভাই বোন আর ওদেরই জন্মদিন উপলক্ষে ওদের মা বাবা বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করেছে আর খাওয়ানোর জন্যই আমরা চলে এসেছি এখন এই ইটভাটাতে জাগরণ নামক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাহায্যে এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আমি তোমাদের সাথে ওদের ফুল ডিটেলস এখানে শেয়ার করছি এই দেখো এখানে ওদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই দেওয়া আছে তোমরাও যদি এই ধরনের কোনো সোশ্যাল কাজ যদি করতে চাও তাহলে নির্দ্বিধায় ওনাদের সাথে যোগাযোগ করতে পারো চলো এবার ফটোগ্রাফার কি করছে আমাদের দেখে নেওয়া যায় কি কী করছো রিও আর হিয়ার জন্মদিন উপলক্ষে আমার আরো অনেক ছোট্ট ছোট্ট ননদার দেওয়ার এখানে এসেছিল এই দেখো ওরা এখানে দাঁড়িয়ে আছে এখন ড্রোনের সেট আপ চলছে বলে আমরা সেটা মনোযোগ সহকারে দেখছিলাম আর আমার হাত থেকেই আজকে ড্রোনটা টেক অফ করলো এই দেখো আর ড্রোনের ভিউজ আমি সেরকমভাবে এখানে দেখাতে পারিনি বাট এই মোবাইলের মধ্যেই যদি কিছুটা বোঝা যায় সেই জন্য আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি বার্থডে বয় আর গার্ল এখনও এসে পৌঁছায়নি এসে পৌঁছানোর পর কেক কাটিং হবে তারপরেই বাদ বাকি যা খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সেগুলো কমপ্লিট করা হবে আর এখানেই ছোট্ট ছোট্ট পুচকে পুচকে ভাই বোনগুলো কি সুন্দর ওই ড্রোনটা উড়ছে বলে দেখছিল আর ওদেরকে বলা হচ্ছিল যে একটু খেতে বসো এখানে ওরা ক্লাব করছে কি কারণে করছে আমি জানি না এখানে সবাই মিলে ওরা দাঁড়িয়েছিল আর অপেক্ষা করছিল কখন রিও আর হিয়া আসবে এই দেখো ওরা এখানে এসে গেছে অটো করে রিও ভয় পাচ্ছিল বলছিল গাড়ি থেকে নামবে না এখানে হিয়া নেমে পড়েছে ওরা একটু চেঞ্জ করছে ভালোভাবে ফটো ক্লিক্স করবে বলে এখানে এক আমার ছোট্ট ছোট্ট দেওর আছে ওরা লুকোচুরি খেলছে ভিডিওতে আসবে না বলে

যে কেকটা নিয়ে আসা হয়েছে সেটা এখন এখানে রেডি করা হচ্ছে কেক কাটিং সেরিমনিটা কমপ্লিট করার জন্য এখানে কেকটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এখানে পুচকু দুটোকে দাঁড় করানো হয়েছে কেক কাটিং করার জন্য চলো এবার কেক কাটিংটা করে নেওয়া যাক রিও এখানে ফটোও তুলবে না কেকও কাটবে না সেই জন্য খুব কাঁধ ছিল क्या समय मिलता खेल दोगे देखो तो खेल दोगे खेल दे रे साइड तू नहीं खेल दोगे खेल दे ले लो डायरेक्ट की खेल दे ये आके वो कर दे तेरा वो मैं लोग कर दे খিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর কেক খাচ্ছিলো এরপরে ওই বাচ্চাগুলোকে কেক দেওয়ার জন্য এখানে কেক আনা হয়েছে ফ্রুটস কেক আর চকলেট কেক সেগুলোই দেবে বলে রেডি করা হচ্ছিল আর দেওয়া হয়েছিল চকলেট আর তার সাথে দেওয়া হয়েছিল ওই স্ট্রবেরি ফ্লেভারের ওয়্যাফিটা এখানে আমি বাচ্চাগুলোকে কেক দিয়ে দিচ্ছিলাম একটা করে আসলে ফ্যামিলি মেম্বার্স যারা গিয়েছে তারা সকলেই একটু কিছু না কিছু করে হেল্প করছিল মানে পরিবেশন আর কি এদিকে রাজু পিসুমশাই সব বাচ্চাগুলোকে একটা করে চকলেট দিচ্ছিল আর তার সাথে সাথে এদিকে রিও আর হিয়ার যে মা বনানি তার পিসি এখানে বাচ্চাগুলোকে কেক দিচ্ছে আর তার সাথে সাথে এখানে প্রণব মানে যে ফটোগ্রাফার আর তার সাথে সাথে রিও আর হিয়ার মামা হয় সম্পর্কে ও বাচ্চাগুলোকে ওয়াফি দিচ্ছিলো আর ইন্দ্রাণী মানে রিও আর হিয়ার মাসি ও বাচ্চাগুলোকে এখানে ওয়াফি দিচ্ছিল এখানে এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার খাওয়ানোর পালা চলো মেনুতে কি কী আছে দেখে নেওয়া যাক মেনুতে আছে ভাত ডাল বেগুনি মাংস চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর লাড্ডু বাচ্চারা খেতে বসে পড়েছে তাই চলো আগে বাচ্চাদের খাবার পরিবেশন করে দেওয়া যাক এখন বনানি পিসি মানে রিও আর হিয়ার মা এখানে সকলকে ভাত পরিবেশন করছিল আর তার সাথে সাথে রাজু বিষ মশাইও বনানি পিসিকে হেল্প করছিল এরপর বাচ্চাগুলোকে বনানী পিসির যে পিসি সে বেগুনি দিচ্ছিল আর তার সাথে সাথে জাগরণের বাকি মেম্বার্সরাও কাজে হাত লাগিয়েছিল খাওয়া দাওয়ার পর্ব তো চলতেই থাকবে আমি আবারও ভিউয়ার্সদের বলছি তোমরা চাইলেই কিন্তু এরকম সোশ্যাল কাজ করতে পারো আর তার জন্য তোমরাও চাইলে জাগরণের সাথে কনট্যাক্ট করতে পারো কনট্যাক্ট ডিটেলস আমি অলরেডি ভিডিওর প্রথম দিকে শেয়ার করে দিয়েছি এখানে ইন্দ্রানি বসে বসে ভাত বাড়ছিল এখানে রাজু কিশো একটু ডান্স করে নিচ্ছিল বলছে আমার কোমর ব্যথা হয়ে গেছে আর আমি এখানে একটু ভাত সার্ভ করছিলাম এই বাচ্চাগুলোকে এই ধরনের কাজে যদি কোনোভাবে যুক্ত থাকা যায় না সত্যি বলছি মনের ভিতর থেকে না একটা ভীষণ শান্তি অনুভূত হয় আমার এখানে পরিবেশন করা হয়ে গেছে এখানে প্রণব বাচ্চাগুলোকে ভাত পরিবেশন করছিল আর বাড়ির যত লোক গিয়েছিল তারা কিছু না কিছু বাচ্চাদের পরিবেশন করেছিল আর এই দেখো এখানে একটা ছোট্ট পুচকি এসেছিল এসে বসে বসে ওর মায়ের হাত থেকে ভাত খাচ্ছিল এই সবে জাস্ট ও বসতে শিখেছে মায়ের বিকল্প কি কেউ হতে পারে দেখো মায়ের সাথে কেমন খেলছে

এখানে ড্রোনের কিছু কিছু এই কুকুরটা কেমন ছুটছে দেখো ওইদিকে খাওয়ানোর কাজ চলছে আর এদিকে আমাদের বাড়ির বাচ্চাগুলো খেলাধুলা করছিল এদিকে হিয়া দৌড়াদৌড়ি করছে সব রকম খাবার পরিবেশন করার পর নির্ভীক এখানে লাড্ডু পরিবেশন করছিল মিষ্টি দেওয়া হচ্ছে তার মানে এখানে খাওয়ানোর কাজ প্রায় কমপ্লিটই বলতে পারো এবার আমাদের সব কিছু গুছিয়ে গাছিয়ে বাড়ি যাওয়ার পালা আর এদিকে প্রণব রিওর মুখেতে লাল নীল আলো ফোকাস করছিল আর সেটাতে ও ভীষণ মজা পাচ্ছিল খাওয়া দাওয়া কমপ্লিটের পর এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা চলো যাওয়া যাক আজকের ওয়েদারটাও ভীষণই ভালো ছিল ভীষণ মনোরম কারণ কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে ফরের ব্লগে আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে সাথে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর পারলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আজকের মতো বাই বাই গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে